তোমরা ওয়ার্কআউটের উপরে ফোকাস করো, কারণ ওয়ার্কআউট আর ফুড হ্যাবিটই আমাদের প্রপার বডি শেপ বানাতে, তার সাথে সাথে আমাদের বডিকে ঠিক রাখতে, আমাদের হেলদি রাখতে, ফিট রাখতে প্রচুর পরিমাণে হেল্প করে। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন কিছু ওয়ার্কআউট নিয়ে। আজকে থেকে শুরু হতে চলেছে আমাদের অ্যাবডোমিনাল ফ্যাট বার্ন করার জন্য যে এক্সারসাইজগুলো আমাদের খুব বেশি প্রয়োজন, সেই এক্সারসাইজের একটা সিরিজ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে এই সিরিজের ফার্স্ট ভিডিও, এই সিরিজ তোমাদের কি বেনিফিট হতে চলেছে সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। এই এক্সারসাইজ সিরিজটা আমাদের পেটের যে ফ্যাট আছে, মানে আমাদের অ্যাবডোমিনালে যে ফ্যাটটা আছে সেটা বার্ন আউট করে অ্যাবস কি করে আমরা খুব তাড়াতাড়ি ঘরে বসেই তৈরি করতে পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই এক্সারসাইজটা অবশ্যই তোমরা রেগুলার বাড়িতে বেসিসে করবে, কারণ তোমরা এই এক্সারসাইজটা রেগুলার বেসিসে করলে তোমাদের বডি যে অ্যাবডোমিনাল এরিয়া যে ফ্যাটটা আছে সেটা পুরোপুরি বার্ন আউট হয়ে সেখানে একটা সুন্দর সিক্স প্যাকস অ্যাবস তৈরি হবে। আই হোপ এই এক্সারসাইজটা ধামাকাধার হতে চলেছে তোমাদের জন্য। তোমরা অবশ্যই এক্সারসাইজটা ফলো আপ করো, রেগুলার ফলো আপ করো, আর এই চ্যানেলে এই ভিডিওগুলো রেগুলার দেখার জন্য অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি তোমাদের দোস্ত শান্তনু আর তোমরা দেখছো শান্তনু টকিজ। তো বিনা টাইম ওয়েস্ট করে চলো শুরু করে দেওয়া যাক আজকের এই ধামাকাদার অ্যাবস ওয়ার্কআউট সিরিজ। তো লেটস গেট স্টার্টেড ফ্রেন্ডস। আমরা ফার্স্ট এক্সারসাইজটা করতে চলেছি, সেটা হলো বেন্ড লেগ টুইস্ট। বেন্ড লেগ টুইস্ট কি করে তার আগে এর উপকারিতাটা বলে দিই। এই এক্সারসাইজটা আমাদের বেলি এরিয়ার সাইড পোর্শনে যে ফ্যাটটা আছে সেটা বার্ন আউট করতে প্রচুর পরিমাণে হেল্প করে। তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা কীভাবে করবো, আর বেস্ট ওয়ে আর ইজি ওয়েতে তোমরা যাতে তোমাদের বেলি ফ্যাটটা বার্ন আউট করতে পারো তার জন্য আমি এই এক্সারসাইজগুলো শিডিউল তোমাদের জন্য নিয়ে এসেছি। তো চলো দেখে নিই আমাদের ফার্স্ট এক্সারসাইজটা আমরা কীভাবে করবো। তো ফ্রেন্ডস, আমরা এই এক্সারসাইজটা করার জন্য আমাদের হাত দুটোকে দু সাইডে রাখবো, আর আমাদের পা দুটোকে এয়ারে রাখবো। দেন এই পা দুটোকে আমরা দুদিকে টুইস্ট করবো। ফ্রেন্ডস, এই এক্সারসাইজটা তোমরা এক একটা সেটে 6 বার করে করবে, এরকম তিনটে সেট কমপ্লিট করবে ইনিশিয়াল স্টেজে। দেন আমরা ইনক্রিজ করব আর সেগুলো ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করব। তো নেক্সট যে এক্সারসাইজটা আমাদের আসে চলেছে সেটা হলো রিভার্স ক্রাঞ্চেস। তো চলো দেখে নিই রিভার্স ক্রাঞ্চেস কি করে করব। রিভার্স ক্রাঞ্চেস আমাদের পুরোপুরি অ্যাবডোমিনাল যে ফ্যাটটা আছে সেটার সাথে সাথে আর লোয়ার অ্যাবডোমিনালে যে ফ্যাটটা আছে সেটা বার্ন করতে প্রচুর পরিমাণে হেল্প করে। তো এই এক্সারসাইজটা তোমরা রেগুলার বেসিসে ঘরে ট্রাই করবে, যাতে তোমরা যদি চাও বেলি ফ্যাটটা তোমাদের কমাতে, তার সাথে সাথে তোমাদের পেটটাকে ব্যালেন্স রাখতে, পেটটাকে শেপে রাখতে, আর সিক্স প্যাকস অ্যাবস খুব তাড়াতাড়ি বের করার জন্য এই এক্সারসাইজটা অবশ্যই তোমরা ঘরে রেগুলার বেসিসে করবে। তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা আমরা কিভাবে করব। কিন্তু ইনিশিয়াল স্টেজে এই এক্সারসাইজটা তোমরা 1 সেটে 8 বার করে করবে, এরকম তিনটে সেট মিনিমাম কমপ্লিট করবে। দেন আমরা এই এক্সারসাইজটাকেও আস্তে আস্তে ইনক্রিজ করা শুরু করব, যে আমরা আমাদের প্রতিটা সেটে আমরা কতবার করে এটাকে রিপিটেশন করব সেটাকেও ইনক্রিজ করা শুরু করব। তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা কিভাবে করা যায়। এই এক্সারসাইজটা করার জন্য আমাদের লেগটা এয়ারে থাকবে, দেন আমাদের হাত দুটো মাথার পেছনে থাকবে, আর দেন আমরা হেড আপ করব, দেন ডাউন করব। এবার যে এক্সারসাইজটা আমাদের আসে চলেছে সেটা হলো ভি ক্রাঞ্চ। তো চলো দেখে নিই ভি ক্রাঞ্চ কিরম ভাবে করব। কিন্তু ভি ক্রাঞ্চ করার আগে আমরা বলে নিই এই এক্সারসাইজটা তোমাদের কি পরিমাণে হেল্প করবে, তোমাদের অ্যাবডোমিনাল ফ্যাট বার্ন করবে। এই এক্সারসাইজটা প্রেশার ক্রিয়েট করে আমাদের অ্যাবডোমিনাল, তার সাথে সাথে লোয়ার অ্যাবডোমিনালে। তো এই এক্সারসাইজটা লোয়ার অ্যাবডোমিনালে আর তার সাথে সাথে অ্যাবডোমিনালে যে ফ্যাটটা আছে যেটা জন্য আমাদের মনে হয় আমাদের পেটটা অনেকটা বেশি হেভি,
ফ্যাটি, তো এই এক্সারসাইজটা পুরোপুরি আমাদের যে অ্যাবডোমিনাল পেটের এরিয়ায় যে ফ্যাটটা আছে পুরোপুরি বার্ন আউট করে একেবারে পুরো পেটটাকে কমিয়ে দেবে, তার সাথে সাথে তোমাদের সিক্স প্যাকস অ্যাবস তৈরি করতে প্রচুর পরিমাণে হেল্প করবে। তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা কিভাবে করা যায়। ফ্রেন্ডস, তোমরা এই এক্সারসাইজটা ওয়ান টাইমে 3 বার করে করবে, এরকম 3টে সেট রেগুলার কমপ্লিট করবে। ইনিশিয়াল স্টেজে এইভাবে স্টার্ট আপ করো, দেন আমরা আস্তে আস্তে এই এক্সারসাইজের পরিমাণটা পার সেটে ইনক্রিজ করতে শুরু করে দেবো। অ্যান্ড এবার যে এক্সারসাইজটা আসতে চলেছে সেটার নাম হলো ফ্ল্যাটার কিক। তো চলো দেখে নিই ফ্ল্যাটার কিক কিভাবে করব। আর ফ্ল্যাটার কিক স্টার্ট করার আগে আমরা বলে নিই ফ্ল্যাটার কিক আমাদের কি পরিমাণে হেল্প করে। ফ্ল্যাটার কিক আমাদের লোয়ার অ্যাবডোমিনাল, তার সাথে অ্যাবডোমিনাল যে ফ্যাট গুলো আছে সেটা খুব তাড়াতাড়ি বার্ন আউট করবে। তোমাদের পেটে, তার সাথে সাথে লোয়ার অ্যাবডোমিনালে সাইড পোর্শন যে ফ্যাট গুলো আছে সেখানে প্রচুর পরিমাণে হিট জেনারেট করবে, মাসেল বিল্ড আপ করবে, আর ফ্যাটটাকে খুব তাড়াতাড়ি কেটে বার্ন আউট করে দেবে। তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা কিভাবে করা যায়। এই এক্সারসাইজটা করার সময় হেড আপ যদি থাকে তাহলে আরো বেশি পরিমাণে এফেক্ট করবে আমাদের ফ্যাট বার্ন করতে। এই এক্সারসাইজটা তোমরা ইনিশিয়াল স্টেজে 40 সেকেন্ড করবে এক একটা সেটে, এরকম 3টে সেট রেগুলার কমপ্লিট করবে। আই হোপ তোমরা রেগুলার বেসিসে এই এক্সারসাইজ গুলো করছো আর তোমাদের বডিকে বিল্ড করতে এন্ড শেপে রাখতে তোমরা নিজেদের প্রচুর পরিমাণে হেল্প করছো। তো চলো দেখে নিই নেক্সট এক্সারসাইজটা কি আসে চলেছে। ফ্রেন্ডস, এবার যে এক্সারসাইজটা আসে চলেছে সেটা হলো হিল টাচ। হিল টাচ দেখে নিই কিভাবে আমাদের ফ্যাট বার্ন করতে এন্ড বেলি এরিয়ায় ফ্যাটটাকে ব্যালেন্স রাখতে, মাসেল বিল্ড করতে প্রচুর পরিমাণে হেল্প করে। তো চলো দেখি এক্সারসাইজটা কিভাবে করব। আর এক্সারসাইজটা শুরু করার আগে অবশ্যই তোমাদের বলতে চাই, তোমরা যদি এরকম হেলদি টিপস তার সাথে সাথে নিজেদের ফিট রাখতে চাও আমাদের সাথে অবশ্যই জুড়ে থাকো, কারণ এরকম হেলদি টিপস তার সাথে সাথে প্রচুর এক্সারসাইজ, ফিট অ্যান্ড গাইড আমরা তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি আমাদের চ্যানেলে। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নিই এক্সারসাইজটা কিভাবে করবো। এই এক্সারসাইজটা করার জন্য আমাদের হাঁটু দুটো এভাবে বেন্ড হয়ে থাকবে, দেন আমাদের দুটো হাত দু সাইডে রাখবো আর হেডটাকে একটু আপ করে রাখবো, দেন হাত দিয়ে আমাদের হিলটাকে টাচ করার চেষ্টা করবো। তো চলো দেখেন। এই এক্সারসাইজটা আমাদের যে সাইড অ্যাবডোমিনাল আছে সেখানে যে ফ্যাট আছে সেই ফ্যাটটা বার্ন করতে প্রচুর পরিমাণে হেল্প করে। এই এক্সারসাইজটা তোমরা 30 সেকেন্ড করে ইনিশিয়ালি করবে, দেন 3টে সেট মিনিমাম এই এক্সারসাইজটা কমপ্লিট করবে। দেন আমরা এই এক্সারসাইজটাকে আস্তে আস্তে ইনক্রিজ করবো, কি করে আরো বেটার করা যায়, আরো এটাকে হার্ড করা যায়, যাতে আরো তাড়াতাড়ি আমাদের এই এক্সারসাইজটা আমাদের ফ্যাটটাকে বার্ন করতে পারে। আমরা ইনিশিয়াল স্টেজে কেন এক্সারসাইজ গুলো কম ভাবে করি, কারণ আমরা বিগিনার্স হই, দেন আমরা আস্তে আস্তে এটার উপর মাস্টারি আর প্রো হতে থাকি। তো যত আমরা বিগিনার থেকে মাস্টারি হব তত আমাদের এক্সারসাইজ লেভেলটাও হার্ড হতে থাকবে এন্ড দেন আমাদের মাসেলটাও খুব বেশি পরিমাণে আস্তে আস্তে এন্ড খুব স্লোলি বিল্ড হতে থাকবে, যেটা পার্মানেন্ট হবে, স্টেবল হবে। তোমরা ওয়ার্কআউটের উপরে ফোকাস করো, কারণ ওয়ার্কআউট আর ফুড হ্যাবিটই আমাদের প্রপার বডি শেপ বানাতে, তার সাথে সাথে আমাদের বডিকে ঠিক রাখতে, আমাদের হেলদি রাখতে, ফিট রাখতে প্রচুর পরিমাণে হেল্প করে। তো তোমরা ওয়ার্কআউট আর প্রপার ডায়েট, তার সাথে সাথে প্রপার রেস্টের বাদে তোমরা অন্য কোনো শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করতে যেও না, কারণ শর্টকাট প্রসেস যেখানেই হয়, যে যে জায়গায় শর্টকাট প্রসেস হয় সেখানে কোনো না কোনো ভুল থাকে, কোনো না কোনো গাফিলতি থাকে। তো তোমরা রাইট ওয়েতে নিজেদের ওয়ার্কআউট করো, এক্সারসাইজ করো, বডিকে বিল্ড করো আর সুস্থ থাকো, হেলদি থাকো। অ্যান্ড নেক্সট অ্যান্ড আজকের লাস্ট যে এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো মাউন্টেন ক্লাইম্বিং। তো চলো দেখে নিই মাউন্টেন ক্লাইম্বিং কিরম ভাবে করবো। এই এক্সারসাইজটা করার আগে বলে দিই এই এক্সারসাইজটা আমাদের কি পরিমাণে হেল্প করে। এই এক্সারসাইজটা আমাদের বেলি ফ্যাটের সাথে সাথে আমাদের ব্যাক পোর্শনেও যে ফ্যাটগুলো থাকে সেই ফ্যাটটা বার্ন করতে প্রচুর পরিমাণে হেল্প করে। তো তোমরা আশা করি জানো এই এক্সারসাইজ সিরিজটা আমাদের
অ্যাপস এর উপরে হতে চলেছে। তো এখানে আমরা পুরোপুরি যে এক্সারসাইজ গুলো করবো সেগুলো আমাদের অ্যাবডোমিনাল ফ্যাট, বেলি ফ্যাট, লোয়ার অ্যাবডোমিনাল ফ্যাট, এর সাথে সাথে বেলি এরিয়ার ব্যাক সাইডে যে ফ্যাট গুলো আছে সেটাও বার্ন করতে প্রচুর পরিমাণে হেল্প করবে। তো চলো দেখে নিই এই মাউন্টেন ক্লাইম্বিং এক্সারসাইজটা আমরা কিভাবে করবো। আস্তে আস্তে আমরা এই টাইমিংটাকে ইনক্রিজ করব। মাউন্টেন ক্লাইম্বিং প্রচুর পরিমাণে কার্ডিওর সাথে সাথে ফ্যাট বার্ন হয়। আই হোপ ফ্রেন্ডস তোমাদের এই এক্সারসাইজ সিরিজটাও খুব ভালো লাগছে। আগের এক্সারসাইজ সিরিজের মতো তোমরাও এই এক্সারসাইজ সিরিজটাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দাও, লাইক দাও, শেয়ার করো, আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না তোমাদের এই এক্সারসাইজ সিরিজটা কিরকম লাগছে, তাতে তোমাদের হেল্প হচ্ছে, কতটা হেল্প হচ্ছে, তোমরা কতটা তোমাদের ওয়েট লস করতে পারছো। তো আই হোপ তোমাদের কিছু না কিছু হেল্প তো হচ্ছেই এই এক্সারসাইজ সিরিজে। ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, আর আমাদের চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে দেওয়া বেল আইকনটাও অবশ্যই প্রেস করবে। তো দেখা হচ্ছে নেক্সট ডেতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, গুড ডে অ্যান্ড গুড বাই।